হ্যাঁ, তোমার মায়ের দেখার জন্য আসছি। মা তো ঘুমে। ও আচ্ছা, তাহলে বসি, তোমার সাথে কথা কইতে থাকি, দেখি এর মধ্যে ওনার ঘুম ভাঙে কিনা। আসেন বসুন। হ্যাঁ, হাই, তুই যা 1 ঘন্টা পড়াবি। এতক্ষণ থাকবেন? খালি বাড়তি কথা কো সব সময় না? আপনার সাথে আমি কামি করুম না। আপনি কথায় কথায় আমার মারেন। ওই তুই কাম না করলে কি হইব? হা, আমি লীলাবতী সরকারকে না খায় থাকুম? যা, আজকে থেকে তোর কাজ করা লাগবে না, যা। আমি এখন থেকে সোলেমান মৃধার লগে কাজ করুম। সোলেমান মৃধার লগে কাম করবি? সোলেমান মৃধার লগে কাম করলে এই রসুলপুরে তোরা থাকা লাগবে না। এক করে প্যাকেট পড়া সাবাসপুরে আমি পাঠাই দিমু। চিনছস আমারে তুই? এত সোজা না। রকেট গাঙ্গে চলে গ্রামে ভাসে আসে নাই। রকেটের জন্ম এখানে, রকেটের মা বাবা সবাই এখানে থাকে, বরং আপনি গ্রামের কেউ না। সরকারের লোক বইলেই রাখছি। এখানে তো ভুলটা করছেন, কখনো পুরানো লোক রাখতে হয় না। যারা মুসলিম সরকারের লোক তারা আপনারে মানবো না, কথাটা মনে রাখেন। সেইটা যে আমি বুঝি না তা না, মানবিকতার খাতিরে শুধু রাখছি, কিন্তু আজকে যে বেয়াদবি করলো এরপর আমি আর রাখুন না, লাথি দিয়ে বাইর করে দেব। সেটাই ঠিক হবে। রঙ রসে থাকি মেতে দুনিয়া মাঝে, বহু রূপী সাজি আমি কত না সাজে। কি অবস্থা দেব, তোরা কি ঠিক হয়ে গেছিস? কথা কম কন। তুই আমারে কইতেছিস কথা কম কইতে না? হন, তোরা যদি কন ওই যে পকেট মারের অভ্যাস থেকে থাকে, তাহলে মায়ের খাওয়ার হজম করার অভ্যাস তো আছে। এই কইলাম না কথা কম কইতে। এই তাফালিং কম করা আমার লাগে। তোগো গ্রামে যা, তো করে সাইজ করে আইস। আর এটা দেশ রসুলপুর, এই রসুলপুর ফাটা ভরানে কত চলে। আগে কবিরা তোর কথা রসুলপুর চলে, তাহলে তো আমার লীলাবতী সরকারের কাছে যাওয়াই লাগতো না। তা লীলাবতী সরকার কি জানে তুই এইসব চিন্তা ভাবনা করছিস? আমি তো রাগ টাগ করে এলে কথাই কই না। গুড, মাথা মোটার লক্ষণ। কি কইলেন? আমি মাথা মোটা? তো নিজের তুই কি মনে করস, জুলিয়াস সিজার? ভালো করছস। পারুত সিনেমার অ্যাকশন দৃশ্য আমারে দেখাইছস, আমার ভাল লাগছে, লাইভ দেখছি। আবার যদি একই চেষ্টা করেন আবারও একই লাইভ দেখবে। এই প্রেমে পড়ে গেছস নাকি লীলাবতী সরকারে? এই আপনি কিন্তু কথা বুঝ করে করেন, কিসব ফালতু কথা কইতেছেন? খারাপ লাগে না? আমারও খারাপ লাগে যখন ভাবি মিশা কথা কয়ে মুসলিম সরকার আমারে জেল কাটাইছে। রাগটা তখন ওই লীলাবতী সরকারের উপরে ঝাড়তে ইচ্ছা করে। লীলাবতী সরকারের কাছ থেকে আপনি দূরে থাকবেন, আর এই রসুলপুরে আপনার কি কাম? খারামু খারাইবেন মানে? ইলেকশনে খারামু, এই কপাল ডারে ফিরার লাগবো না, সবই তো গেছে। ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের মতো রুগ্ন অর্থনীতি পুনরুদ্ধার করুন। পাইবেন তো ভোট, আগেই তো জোরে চিন্তা করতেছে। দেখি না কি হয়, টাইম আসুক। ঠিক আছে, দেখতে থাকেন। আপনি আপনার রাস্তায় চলেন, আমি আমার রাস্তায় যাই। দুই দিন আগে আর 2 দিন পরে এইটারে ফালায় দেওয়া লাগবে। চল।
বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।